কয়েকজন হয়তো বলছেন এটা একটা ঐতিহাসিক রায়, কিন্তু তারা কোন পরিপ্রেক্ষিতে বলছেন সেটা আমি বুঝতে পারছি না। টিসিএস এ জব পেয়েছিলাম 2010-এ, আমি এসএসসি পাস করেছিলাম, আমি নেট পাস করেছিলাম, আমি পিএইচডি কিছুটা কমপ্লিট করেছি। যদি যোগ্যতার কথা বলে তাদের থেকে অনেক বেটার যোগ্যতা আছে। আমি 2 এসএসসি পরীক্ষা দিয়েছি, 2 পাস করেছি, 1 নেট দিয়েছি, 1 পাস করেছি, 14+ ইয়ার আমার সার্ভিস হচ্ছে। তো আমি আমার যোগ্যতাটা কতবার দেখাবো? কিছুজন অসৎ মানুষের জন্য আজকে আমাদেরকেও সেই দলে ফেলে দেওয়া হোক। হাত ভেঙে গেছে, হাত কেটে গেছে, তো গোলাটা কেটে দেওয়া হোক, এরকম একটা ব্যাপার। 50% বেশি করাপশন নেই, সেখানে একটা প্যানেল বাতিল হতে পারে না। কিন্তু সামাজিকভাবে যে আমরা হ্যারেস হচ্ছি সেটা আমাদেরকে গভর্নমেন্ট আমাদের ফিরিয়ে দিতে পারবে না, কোর্টও আমাদের সেটা ফিরিয়ে দিতে পারবে না। আমরা প্রায় 700 মতো আছি যারা অলরেডি প্রিভিয়াসলি অ্যাপয়েন্টেড। আমাদের ব্যাপারটা কোর্ট আলাদা করে ভাবলো না কেন? 2016 এই রায় নিয়ে কয়েকজন হয়তো বলছেন এটা একটা ঐতিহাসিক রায়, কিন্তু তারা কোন পরিপ্রেক্ষিতে বলছেন সেটা আমি বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু কোর্ট, ওনারা ভাবছেন যে 25,000 মধ্যে 5,000 মতো ক্যান্ডিডেট যারা বিভিন্নভাবে অসৎ উপায়ে চাকরি অর্জন করেছেন, কিন্তু বাকি যে 20,000 আছে তারা কিন্তু সৎভাবে চাকরি পেয়েছে। এবং আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, এটা আমরা আলাদা একটা সম্পূর্ণ স্পেশাল ক্যাটাগরির টিচাররা দাঁড়িয়ে আছি, যারা আমরা কেউ 2006 থেকে, 2007 থেকে, আমি যেমন ব্যক্তিগতভাবে 2010 থেকে চাকরি করছি। এবং আমার ব্যক্তিগত যদি প্রোফাইল বলে, আমি 2008 ফিজিক্সে অনার্স করার পর টিসিএসে জব পেয়েছিলাম অন ক্যাম্পাসিং। সেখানে আমি টিসিএস নেগলেক্ট করেছিলাম, কলেজ সার্ভিস কমিশনের আমার একটা আশা ছিল। 2010 আমি এসএসসি পাস করেছিলাম, আমি নেট পাস করেছিলাম, আমি পিএইচডি কিছুটা কমপ্লিট করেছি, দিয়ে আমি ওখান থেকে চলে এসেছি বাড়ির কাছে পরীক্ষা দিয়ে, আমার বাড়ির কাছের কোনো স্কুলকে চুজ করার জন্য, একমাত্র শিক্ষকতার উদ্দেশ্যে। এর বাইরে আমি কোনো পরীক্ষা দিইনি। কেউ যদি এখনও অনেকেই বলে বেড়াচ্ছেন, বিশেষ করে কয়েকজন অন্য প্রফেশনের মানুষ, যারা অসৎভাবে চাকরি পেয়েছে এদের যোগ্যতা নেই, যদি যোগ্যতার কথা বলে তাদের থেকে অনেক বেটার যোগ্যতা আছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি ফিজিক্সে এমএসসি করেছি, আমার নেট পাস করা আছে, আমি 2 এসএসসি পরীক্ষা দিয়েছি, 2 পাস করেছি, 1 নেট দিয়েছি, 1 পাস করেছি, দ্বিতীয়বার কোনো পরীক্ষা আমাকে দিতে হয়নি। এবার বলতে পারেন WBCS পরীক্ষা আমি ওইদিকে যাইনি, কারণ আমি শিক্ষকতা করবো বলে আমি এক্সপেক্ট করেছিলাম। আমি কলেজ সার্ভিসে দিয়ে আমি কলেজের অধ্যাপক হবো, দুর্ভাগ্যবশত আমি পিএইচডি কমপ্লিট করতে পারিনি, যেহেতু বাড়ির থেকে দূরে সব কিছু ছিলাম, আর একটা সার্ভিসে থাকার জন্য আমি পিএইচডিটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু আজকে আমার যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, 2010 থেকে চাকরি করার পরও বাড়ির কাছে আসার জন্য 2016 আমি পরীক্ষা দিয়েছি, সেটা দেবাংশু প্রসাদ, মাননীয় দেবাংশু প্রসাদের রায় অনুযায়ী আমরা পরীক্ষায় বসেছিলাম। মাননীয় বিকাশবাবু আমাদেরকে পে প্রোটেকশন কন্টিনিউয়েশন দিয়েছিলেন। আমার আজ 14+ ইয়ার আমার সার্ভিস হচ্ছে, অথচ আজকে আমাকে দাঁড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা অসৎ উপায়ে চাকরির জন্য আমাদের প্যানেল বাতিল হচ্ছে। কিন্তু আমি আমার যোগ্যতাটা কতবার দেখাবো? আমি 2010 অলরেডি দেখিয়েছি, সেখানে চাকরি পেয়েছিলাম, 2016 দেখিয়েছি। কিছুজন অসৎ মানুষের জন্য আজকে আমাদেরকেও সেই দলে ফেলে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা গল্পের মতো বলছি, ধরুন কেউ এখন ফোন করলো আমাকে যে এরকম আপনার বাড়ির একজন মেম্বারের হাতটা ভেঙে গেছে বা হাতটা কেটে গেছে, তো কোর্ট সেখানে কী করলেন, ওর হাতটা ভেঙে গেছে ছেড়ে দাও, ওর গোলাটা কেটে দাও, এরকম হচ্ছে ব্যাপার। যে 5,000 অসৎ উপায়ে চাকরি পেয়েছে, সেটা এসএসসি চাই তো, চাইলে পারতো তাদেরকে সেপারেট করে দিয়ে তাদেরকে আলাদাভাবে পানিশমেন্ট দেওয়ার জন্য, কিন্তু সেখানে দেবাংশু বসাক মহাশয় উনি সবাইকে একসাথে বাতিল করে দিলেন। মানে ওই হাত ভেঙে গেছে, হাত কেটে গেছে, তো গোলাটা কেটে দেওয়া হোক, এরকম একটা ব্যাপার। ওটা এটা কোন লয়ের বেসিসে উনি করলেন সেটা আমার জানা নেই। ল যা বলছে সেগুলোতে কিন্তু এইভাবে বাতিল করা যায় না, কারণ 50% বেশি করাপশন নেই, সেখানে একটা প্যানেল বাতিল হতে পারে না। আর ল এটাও বলছে যে যদি 2 সৎ ব্যক্তি থাকে, তাদেরকে যদি বাঁচাতে হয়, তার জন্য 5 অসৎ ব্যক্তিকেও কিন্তু সেই জায়গায় ছাড় দেওয়া হয়। কিন্তু এখানে পুরো উল্টো কেস হলো, আমি জানি না কোন ব্যক্তি মনে কোন না সেটা শোন, আমি আমরা টিচাররা হচ্ছে সাধারণ মানুষ। হ্যাঁ, আমি আজকে গিয়ে জাজের সামনে আমার কথাটা তুলে ধরতে পারবো না, আমরা তুলে ধরবো সেটা লয়ের মাধ্যমে। কিন্তু আমরা লয়ার এর আগে আমরা বলেছিলাম একজনের সাথে কথা, উনি বলেছিলেন যে আপনারা যেহেতু একটা স্পেশাল ক্যাটাগরি, আপনারা ইন সার্ভিস, আপনারা কেউ 10-15 ইভেন আমাদের মধ্যে একজন আছেন, উনি অলরেডি HM টিচার, HM একজন, একটা স্কুলের HM, বর্ধমান বেলকাস হাই স্কুলের একজন HM, তারও আজকে চাকরি কিন্তু চলে গেল। এটা ভাবতে অবাক লাগছে আমাদের। এবং এখানে কয়েকজন দিদিমণি আছেন অলরেডি 3-4 SSC পাস করেছেন। দুর্ভাগ্যবশত আমরা বাড়ির কাছে আসার জন্য 2016 পরীক্ষাটা অ্যাটেন্ড করেছিলাম, তার জন্য আজকে আমাদের এই একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, সোশ্যালি হ্যারেস হতে হচ্ছে। আপনি বলছেন যে হয়তো সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের বেতন বন্ধ হবে না সব কিছু, কিন্তু সামাজিকভাবে যে আমরা হ্যারেস হচ্ছি সেটা আমাদেরকে গভর্নমেন্ট আমাদের ফিরিয়ে দিতে পারবে না, কোর্টও আমাদের সেটা ফিরিয়ে দিতে পারবে না, কোর্টও ফিরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। আমরা ওই জায়গায় যাবো কেন? আমরা সৎ ক্যান্ডিডেট, আমরা কেন যাবো সেখানে? সেটা অসৎ ব্যক্তিদের জন্য, তারা কি ভাবছে না ভাবছে সেটা ভাবুক গভর্নমেন্ট।
কিন্তু আমরা জেনুইনভাবে পেয়েছি এবং আমরা পূর্বেও এই চাকরি পেয়েছি, আমরা চাকরি কন্টিনিউ করছিলাম, সেই চাকরিটাতে আমরা নতুন করে আবার পরীক্ষা দিয়েছি শুধুমাত্র বাড়ির কাছে আসার জন্য। তাহলে সেই সম্মুখীনটা আমরা হবো কেন? আমাদেরকে কেন আলাদাভাবে কোর্ট দেবাংশুবাবু কেন আমাদের কথা আলাদাভাবে ভাবলেন না যে এরা একটা 700, আমরা প্রায় 700 জনের মতো আছি যারা অলরেডি প্রিভিয়াসলি অ্যাপয়েন্টেড, তাহলে আমাদের কথা আলাদাভাবে কেন উনি ভাবলেন না যে না এরা তো অলরেডি চাকরি করছিল, তাহলে সরি হাইকোর্ট ভাবলেন না কেন? যিনি জাজ দিয়েছেন আমি তার কথাই বলছি বারবার, যে এটা কোর্টের ব্যাপার যে কোর্ট ভাবলেন না কেন আমাদের কথা যে না এদেরকে একটা আলাদাভাবে দেখা হোক, এরা অলরেডি এক জায়গায় চাকরি করছিল সেখান থেকে এসেছে, তো আলাদাভাবে এদের বিবেচনা করো। এখন আমরা আবার বিকাশবাবুর কাছে এসেছিলাম এই কারণে যে আমরা যে সার্ভিস কন্টিনিউয়েশন পেয়েছি, পরীক্ষায় বসতে পেয়েছি, সমস্ত রায় কিন্তু বিকাশবাবুর হাত ধরেই এসেছিল, যে আমরা বিকাশবাবুর কাছে এটা জানতে এসেছিলাম তাহলে আমরা আপনার রায় মতো একটা জায়গার থেকে চাকরি করতে করতে আমরা এই পরীক্ষায় বসে আমরা কন্টিনিউয়েশন পেয়েছি, পে প্রোটেকশন পেয়েছি, তাহলে আমাদের ব্যাপারটা এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বা আমাদের ব্যাপারটা কোর্ট আলাদা করে ভাবলো না কেন? বা আপনি এই ব্যাপারে আমাদের কী মেরিট আছে, আমাদেরকে কী হেল্প করতে পারবেন? উনি আমাদের একটা আশ্বস্ত দিয়েছেন যে আপনাদের ব্যাপারটা একটা রিভিউ করা হবে, যে আপনাদের ব্যাপারটা হয়তো ওই মুহূর্তে ব্যাপারটা আমাদের দাবি আছে, আমাদের আমাদের ব্যাপারটা যেটা দাবি আছে যে আমাদের ব্যাপারটা আবার পুনর্বিবেচনা করা হবে।